আপনারা যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ আপনাদেরকে প্রশ্ন করছি বাবাদেরকে জিজ্ঞাসা করছি বলুন তো ভগবান শ্রীকৃষ্ণকে কোন দিকে রেখে প্রণাম করতে হয় এই যারা যাদের তিলক আছে তারা বাদ হ্যাঁ বাম দিকে না ডান দিকে না সোজা বাম দিকে ঠিক বলছিস তো নাকি বলে দেব না বলবো না ভালো করে শুনবেন বাম দিকে রেখে প্রণাম করতে হয় না সোজা প্রণাম করতে হয় ডান দিকে রেখে কাকে প্রণাম করতে হয় জানো জানো না ডান দিকে রেখে শিব দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী মানে যত দেবদেবী আছে ডান দিকে রেখে প্রণাম করবে ভগবান শ্রীকৃষ্ণকে বাম দিকে রেখে প্রণাম করবে আর সম্মুখে প্রণাম করবে গুরু মহারাজকে বাবা মাকে এবং বৈষ্ণবদেরকে মনে থাকবে কি বললাম ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করতে হয় কেন বাম দিকে রেখে কেন না বলছে তুমি সরাসরি কৃষ্ণের কাছে যেতে পারবে না একটা ভেবে দেখুন প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে যদি একজন পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে গেলে আরেকজন অ্যাসিস্ট্যান্টের দরকার যেনার নাম হলো শ্রী গুরুদেব রবি ঠাকুরের গান আছে না হাতে ধরে মরে নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না আর আমাদের কীর্তন আছে একা কি আমার সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে আহা দেহ কৃষ্ণ নাম ধরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি হরি হরি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি তাহলে আমার একার শক্তি নেই গোবিন্দের কাছে যাওয়ার ললিতাদি সখীগণ পর্যন্ত রাধারানীর অনুমতি ছাড়া কৃষ্ণের কাছে যেতে পারত না শিক্ষা দিচ্ছেন কৃষ্ণের কাছে যেতে গেলে শ্রী গুরুদেবের কৃপা অবশ্যম্ভাবী প্রয়োজন তাই সকলে গুরু কৃপা অবলম্বন করুন তিলক কেন করবেন মামনি তোর স্বামী কটা একটা আমার বাবা গান শুনতে এসছে মানে তোর বর গান শুনতে এসছে ভয়ে বলছে একটা স্বামী হ্যাঁ রে কটা স্বামী রে ঠিক করে বলবো পাঁচটা তাহলে পাঁচটা স্বামী তুই একটা বলছিস তা এই আস্তে 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 যদি গোবিন্দ জগৎ স্বামী হয় তাহলে আমাদের প্রত্যেকে তিলক সেবা কেন করা উচিত এইদিকে তাকাবেন এই তোরা এত বকছিস এই ছেলেগুলো ওইদিকে যা যাও কাছাকাছি এত বকবি না বকলে কিন্তু মারবো এক চর ফোটাস করে একদম ভালো কথা বলছি আস্তে দাঁড়ান ওদিকে তো ভালো কথা বলেছিলাম শুনেনি আমি হাত জোর করে সকলকার পায়ে ধরেছি বৈষ্ণবের যেটা কাজ কিন্তু শুনেনি আস্তে কি বললাম কোথায় ছিলাম তিলক করব কেন তিলক করলে কি হয় না তিলক হচ্ছে ভগবানের দেয়া সিঁদুর এ জগতে সবাই বিধবা হবে যাদের কপালে তিলক আছে তারা কোনোদিন বিধবা হবে না কারণ কৃষ্ণ যদি স্বামী হয় তার দেয়া সিঁদুর হলো এই তিলক উলুধ্বনি হরিধ্বনি বাবারা
আপনারাও তিলক করুন, গোবিন্দ ছাড়া জগতে বাঁচানোর কেউ নেই, মালা পরুন, তিলক করুন, কৃষ্ণকে ডাকুন, কৃষ্ণের চরণে তুলসী পাতা দিন। আস্তে, কৃষ্ণকে তুলসী পাতা দেওয়ার সময় কোন দিকটা দেবেন, এই দিকটা দেবেন না এই দিকটা দেবেন? এইটা এইটা বেশ না, এইটা এইটা প্লেনটা, এই দিকটা নয় তো, এই প্লেন দিকটা দিতে হয়। কেন এই দিকটা দিতে নেই? কারণ এখানে কাঁটা আছে, আমার গোবিন্দকে তো আমি ভালোবাসি, এই কাঁটার দিকটা গোবিন্দকে না দিয়ে প্লেন দিকটাতে, এদিকে শোনো, প্লেন দিকটাতে চন্দন দিয়ে। আরেকটা কথা, তুলসী পাতা যখন তুলতে যাবে তখন তিনটে তালি মারবে এরকম করে, কি বললাম, তিনটে তালি মারবে তুলসী গাছের কাছে, আর বলবে ডালে কৃষ্ণ পাতাই হরি, সরকৃষ্ণ তুলসী তুলি। তুলসী গাছ নখ দিয়ে তুলবে না তুলসী, তাহলে তুলসী দেবীর ব্যথা হবে, কৃষ্ণের ব্যথা হবে। এরকম করে এক হাতে তুলসীটা ধরবে, এইভাবে তুলসী ধরে তুলবে, আর মোটা সমেত তুলসী সেবা দিতে হয়। মোটা যদি না থাকে সে তুলসী সেবাই লাগে না। আর মোটাটা কোন দিকে রাখবে এইদিকে শুনে নাও, মোটাটা তুলসী পাতা দেওয়ার সময় গোবিন্দে যারা যারা পূজা করো এইদিকে শুনে নাও, বাবারা মায়েরা গোবিন্দের চরণে দেওয়ার সময় ডান দিকে যেন মোটাটা থাকে, বাঁ দিকে নয়। কি বললাম, তুলসী চন্দন নিয়ে এমন করে গোবিন্দকে দেবে। রাধারানীর চরণে কেউ তুলসী পাতা দেবে না, হাতে দেবে, ডান হাতে বাঁ হাতে নয়, রাধারানীর ডান হাতে তুলসী পাতা দেবে, কেউ বাঁ হাতে দিও না। আর পঞ্চতত্ত্বের যে পিকচার ছবি, গৌরাঙ্গ মহাপ্রভু মাঝখানে তাকে দেবে, নিতাই চাঁদ বাঁদিকে তার দেবে, তার বাঁদিকে আছে অদ্বৈত তাকে দেবে। বলে অদ্বৈতকে কেন দেব না, অদ্বৈত হলো মহাবিষ্ণু অবতার, আর গদাধরের বক্ষে দেবে আর শিবাসের বক্ষে দেবে। এইভাবে পঞ্চতত্ত্বের কাছে তুলসী পাতা দেবে আর নিবেদন করবে। আর এইদিকে তাকাও, প্রত্যেকটা ভক্ত শুনে নাও, গণেশ ঠাকুরকে কোনোদিন তুলসী পাতা দেবে না। কাকে তুলসী পাতা দেওয়া যায় না কেন, গণেশ ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায় না কেন, বলবো নাকি বলবো না, বলবো, গণেশ ঠাকুরকে কেন তুলসী পাতা দেওয়া যায় না শুনে নাও। বৃন্দাবনে গণেশ ঠাকুরের স্থান হয়নি, কার্তিকের স্থান হয়েছিল, তার জন্য বৃন্দাবনে যে দুর্গা ঠাকুর আছে তাকে আমরা বলি কাত্তায়নী, অর্থাৎ কার্তিকের মা, গণেশের মা বলা হয় না, তার কারণ আছে, কারণটা বলি নাকি না বলবো না, ভালো করে শুনে নাও। আস্তে বাবারা একটু মনোযোগ দিন, যারা ব্যবসাদার তারা আমার দিকে তাকাবেন, কোন গণেশেরটা রাখবেন দোকানে, কোন দিকের গণেশটা রাখলে আপনার ব্যবসা ভালো চলবে এই দিকে তাকাবেন, শুনবেন একটা একটা করে কথা, লক্ষ্য করুন। গণেশ কিন্তু আগে সুর ছিল না, হাতির মতো মুখ ছিল না, আগে দেখতে খুব সুন্দর ছিল, বিউটিফুল, গণেশের ঘুড়িটা সবসময় ছিল, গাবুস গুবুস ছেলে। এখন পড়াশোনায় কিন্তু গণেশ কার্তিকের থেকে 100 গুণ ভালো, অঙ্ক যা পারে বুঝলি, বিরাট ব্যাপার, অঙ্ক করছে, একটা অঙ্ক আর মিলাতে পারছে না, খুব পড়ছে। এখন যারা দেখবি পড়াশোনায় ভালো হয় তাদের দিকে আবার মেয়েগুলো খুব, তোদের কথা বলি, বাচ্চা তোদের কথা বলিনি, তোদের কথা বলিনি, তাদের দিকে দেখবি মেয়েরা খুব ভালো করে তাকায়। তা মেয়েরা স্বর্গে আরেকটি মেয়ে ছিল যার নাম তুলসী, কি নাম বললাম, এই তুলসী খুব সুন্দরী, তা কি করলো, পায়ে নূপুর পরত। আস্তে বাবা কথা বলিস না, পায়ে নূপুর ছিল, নূপুরটা নিয়ে রুনুঝুনু 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 করে বুঝলি তুলসী গণেশের কাছে ঘুরুল ঘুরুল করে, মানে পড়াশোনায় ভালো যদি আমার দিকে একবার তাকায়। গণেশ তো তাকাচ্ছে না, যারা পড়াশোনায় ভালো তারা কি তাকায়,
অঙ্ক করে যাচ্ছে, অঙ্কটা মিলে গেছে, মিলে যেতেই হেসে ফেলেছে। যেই হেসে ফেলেছে তুলসী মনে মনে ভাবলো আমায় বোধহয় ভালোবাসে, কাছে গিয়ে বলছে ও গণেশ কে রে? আমি তুলসী, আমি তোমায় বিয়ে করব। কি? আমি পড়াশোনা করছি, তুই আমায় বিয়ে করবি? এখান থেকে যা বলছি। সেদিন থেকে তুলসী বলল শোন গণেশ, আমার নাম হবে বৃন্দা, বৃন্দাবনে সবার স্থান হবে, কিন্তু তোর স্থান হবে না, আমার তুলসী পাতা কোনোদিন তোর পূজায় লাগবে না। নিতাই গৌর হরি হরি গো। কোনোদিন লোকে এই জন্য গণেশের পূজায় কোনোদিন তুলসী পাতা লাগে না। আর কাত্যায়নী কেন নাম হলো না? কার্তিকের মতো ভক্ত কিন্তু কেউ নেই, এইদিকে তাকাবেন। কার্তিক ভালো করে শুনুন, বৃন্দাবনে কেন কার্তিকের স্থান হলো শুনে নিন, একটা একটা করে তত্ত্ব বলছি শুনে নিন। এখন গরমের দিনে কি ফল হয় সব থেকে ভালো বলতো? পৃথিবীর মধ্যে সব থেকে সুমিষ্ট ফল কোনটা? আম। এক ঝোড়া আম দিয়েছে, গণেশ তো খেতে ভালোবাসে, পেটু মানুষ খেতে ভালোবাসে না আমার মতো আর কি। দাদে বাড়িতে আমাদের বাসা দিয়েছে, স্ত্রী যেমন সুন্দরী, সুন্দরী কাকে বলে মানে যার মধ্যে সুন্দর স্বভাব, যেমন সুন্দরী ওই মা তেমন তার স্বামী সুন্দর। আহা কি সুন্দর ব্যবহার! আমরা গেলাম, কি সুন্দর ফল টল দিল, ভগবানকে ভোগ লাগালাম, প্রসাদ পেলাম, আস্তে গান করে গিয়ে আবার প্রেশার কুকার এনেছি, চা পাবো, আলু সেদ্ধ অন্ন করবো, প্রসাদ পাবো। এইদিকে তাকাবেন, কোনো কথা বলবেন না, লক্ষ্য করুন। এখন এক ঝোড়া আম গণেশ খাবে বলে এ করছে, গণেশ আর কার্তিক দুজনকে মা দুর্গা বলল শোনো, যে তাড়াতাড়ি পৃথিবী ভ্রমণ করে আসতে পারবে সেই এই আমের ঝুড়িটা পাবে, ত্রিভুবন ঘুরে আসতে হবে, স্বর্গ মত্ত পাতাল, শুধু পৃথিবী না স্বর্গ মত্ত পাতাল। বলে বেশ ময়ূর, আচ্ছা কার্তিকের সখা হলো ময়ূর, কার্তিকের বাহন ময়ূর, আর গণেশের ইঁদুর। বলছে মায়ের দিকে তাকিয়ে তো মাথা চুলকাচ্ছে ইঁদুর, ইয়ে গণেশ ইঁদুরটা কত ছুটবে। ময়ূরকে নিয়ে কার্তিক চলে গেল ত্রিভুবন ঘুরতে। গণেশ মায়ের দিকে তাকিয়ে বলছে মা আমি কি করব? বলে তুই আমাকে প্রদক্ষিণ কর। তাই মাকে প্রদক্ষিণ করলো, করে দাঁড়িয়েছে, ঝুড়িটা দিয়ে দিয়েছে, গণেশ আম খাচ্ছে। কার্তিক যে ঘুরে এসেছে, আমের ঝুড়িতে মাত্র দুটো আম পড়ে আছে, একটা আম মুখে দিয়েছে গণেশ আর একটা আম পড়ে আছে। কার্তিক গিয়ে বলল মা এটা কি হলো? বলে ও তো পরিক্রমা করেছে আমাকে, তাই আমের ঝুড়ি ও পেয়েছে। সঙ্গে সঙ্গে কার্তিক ওই আমটাকে নিতে গেল, গণেশ বাঁহাতে করে নিয়ে। কার্তিকের খুব রাগ হলো, দক্ষিণ ভারতে কার্তিককে বলে লড় মুর্গা, কি বলে লড় মুর্গা বলে। সেখানে কি করলো না, কার্তিক রাগ করে চলে গেল, মা দুর্গা তার রাগ ভাঙাতে গেল। তখন বলল মা আমার রাগ ভাঙবে তুমি যদি আমাকে যেখানে রাধা কৃষ্ণ বৃন্দাবনে লীলা করবে আমাকে কোলে করে তুমি আর আমি দুজন মিলে ওই গোবিন্দের লীলা দর্শন করি, তখনই আমার রাগ কমে যাবে। নিতাই তাই নাম হলো কাত্যায়নী। এদিকে গণেশ, গণেশ বিয়ে করলো দুজনকে, একজনের নাম ঋদ্ধি আরেকজনের নাম সিদ্ধি। যাদের স্বামীরা সংসারে একটু মন দিতে চায় না তারা দুটো, গণেশের দুটো সুর আছে দুদিকওয়ালা, একটা বাঁ দিক একটা ডান দিক। তার কারণ কি ভালো করে শুনবেন, বাঁ দিকে ছিল ঋদ্ধি, ডান দিকে ছিল সিদ্ধি। এখন সিদ্ধি যেই ডেকেছে সুরটা মাখিয়ে ডান দিকে, আর ঋদ্ধি যেই ডেকেছে বাঁ দিকে। হ্যাঁ গো, আপনারা আমার বাবার কোন দিকে বসেন? বাঁ দিকে। তাহলে ঋদ্ধি মানে বাঁ দিক সুরওয়ালা গণেশটাকে বাড়িতে রাখবেন, স্বামী আপনাকে তার থেকে 10 গুণ ভালোবাসবে। আর যারা ব্যবসাদার
তারা ডান্ডি কোলা সুস্থ রাখবেন দোকানের মধ্যে তাহলে দেখবেন আপনার যে ব্যবসাটা চলতে তার থেকে 100 গুণ বেশি ব্যবসা ভালো চলবে নিতাই গৌর অনুধ্বনি হরিধ্বনি রাধে রাধে সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব নেত্র মা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রেক সমাম কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রেক সমাম কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রেক সমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রেক সমাম প্রতিদিন তুলসীতে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন এবং তুলসী ভগবানের সেবায় লাগাবেন এইভাবে দিন চলতে চলতে চলুন আমরা যাই এক জায়গায় বৈষ্ণবকে চিনবেন কি করে বৈষ্ণব সেবা কেন দেবেন বৈষ্ণব সেবা দিলে কি হয় বৈষ্ণব কি জাতের হলে তাকে সেবা দেওয়া যায় অনেকে বলে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হলে সব থেকে শুদ্ধ এরকম কোনো মানে নেই বৈষ্ণবের কোনো জাত নেই বৈষ্ণবের জাতের বিচার নেই যারা বৈষ্ণবের জাতের বিচার করে তাদেরকে নরকে যেতে হয় আস্তে বৈষ্ণব চিনবেন কি করে এই দিকে তাকাবেন বলছে বৈষ্ণব চিনতে গেলে লক্ষ্য করুন প্রথম কাজ হলো তিনি দৈন কিনা তিনি সকলকে মান দেন কিনা এটা জানতে হবে।